আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বরবটি ও মসুরের ডাল দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এক তরকারি খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান একটু ভিন্ন রকমভাবে রান্না করে দেখবেন খাওয়ার চাহিদাটাও বেড়ে যাবে এবং বাসার সবাই পছন্দ করবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু বরবটি এভাবে করে কেটে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মুসুরের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একদম কম তেলে আমি এই রেসিপিটি রান্না করব তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা এখন এই শুকনো মরিচ আর জিরাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর জিরাটা খুব ভালো করে ভেজে নেব একেবারে বেশি ভাজবো না যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি দুইটি মাঝারি ছাইজের আলু এমন ছোট ছোট করে কেটে দিয়েছি এখন আলুর সাথে এগুলো খুব ভালো করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে এইগুলা খুব ভালো করে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিট খুব ভালো করে লো আছে এগুলাকে ভেজে নিতে হবে তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেই বরবটিগুলা এখানে দিয়ে দিচ্ছি বরবটি আর আলু এখন আবারও আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে ভেজে নেব আর চুলা রাসটা এখন মিডিয়ামে থাকবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সব মশলাগুলো এখন আমি এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম মরিচের গুঁড়া মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ দিয়ে নেবেন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো এইভাবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেলে যে মসুরের ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখন এখানে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিটের মতো এভাবে আবারও কষিয়ে নিতে হবে এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার সবসময় দেখা যাচ্ছে একই রকম তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো একটু ভিন্ন রকমভাবে রান্না করবেন দেখবেন বাসা সবাই খেতে পছন্দ করবে এখন এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি পানিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি চারটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ তরকারিটাই কিন্তু রান্না করতে হবে মিডিয়াম জালে তো এখন আবারও আমি এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো এক মিনিট পরে আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আর এটা এমন মাখো মাখো খেতেই বেশি মজার হয় আপনার রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় যারা কখনো এভাবে এই রেসিপিটি একবার না খেয়ে থাকেন তাহলে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বরবটি ও মুসুরের ডালের রেসিপি আশা করি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ